এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। আম্বেরের থেকে হাজার গুণ সুন্দরী মেয়ে এসেছে তার জীবনে, কই কখনো তো তাদের ভালোবাসতে ইচ্ছে করেনি, একবার ভুল করে ছুঁয়ে দেখতে ইচ্ছে করেনি। তাহলে আম্বেরকে দেখে এমন কেন হলো? কেন প্রথম দেখাই তার হৃদয়ের তাকে পাওয়ার তৃষ্ণা জাগলো? কেন সে সেদিন নিজের অজান্তেই তাকে ছুঁয়ে দিল? বড় অন্যায় করেছিল সে সেদিন, কিন্তু মনকে মানাতে পারেনি, না পেরেছিল তার বদ্ধ হৃদয়ের অনুভূতিকে দমিয়ে রাখতে। আম্বেরের এই গোলাপি ঠোঁটের হাসি তার কানে বাজতে থাকে অবিরত, ওই চোখের চাহনি যেন এক মুহূর্তেই তাকে সম্মোহিত করে ফেলে। আম্বেরের শরীরের সেই অদ্ভুত সুগন্ধ মনে পড়তেই হাসে মাহাত, আজকাল তো তার সেই সুগন্ধ ছাড়া ঘুমই আসে না। আম্বেরের উপস্থিতিতেই যেন তার প্রাণ সঞ্চারিত হয়। যতক্ষণ আম্বেরের কাছ থেকে দূরে থাকে মনে হয় তার হৃদস্পন্দন থেমে যায়। কেন এমন হয়? একটা সাধারণ মেয়ে কেন তার জীবন জুড়ে এতটাও রং মেশালো? আকাশের নীলিমায় এক টুকরো মেঘ হয়ে বৃষ্টির আশায় ঘুরে বেরিয়েছে সে এতটা বছর, কিন্তু আজ যখন তার বুক চিরে সেই বৃষ্টি মাটিতে পতিত হচ্ছে, তাহলে তা ফিরে পাওয়ার আশায় মরিয়া কেন হয়ে উঠছে সে? মাহাতের ভাবনার রেশ কাটে আলতাপের মৃদু সুরে। কি ভাবছেন মাহাত বাবা? মাহাত দুহাত পকেটে গুজে সোজা হয়ে দাঁড়ায়, শক্ত হয়ে বলল, এছোনো চাচা, আপনি কিছু বলবেন? আলতাপ বিগলিত গলায় বলল, যা হচ্ছে তা একদম ঠিক হচ্ছে না, বৌমনিকে আপনি এভাবে রাখতে পারেন না। মাহাত কঠিন গলায় বলল, জানি কিন্তু আমার করার কিছুই নেই। তাহলে কি আমি ধরে নেব সে আপনার রক্ষিতা? ফুসলে ওঠে মাহাত, দারাজ গলায় বলল, চাচা আর একবারও তাকে এই নামে সম্বোধন করবেন না, ভালোবাসি তাকে আমি। আলতাপ সহজ ও স্বাভাবিক গলায় বলল, তা তো আপনি জানেন, বাকিরা এটাই ভাববে। কারো ভাবনায় আমার কিচ্ছু যায় আসে না। আলতাপ স্মিত হাসলেন, শান্ত গলায় বললেন, হয়তো আপনি একজন ফিল্ম স্টার, আপনার উপর কেউ আঙুল তুলবে না, কিন্তু তাকে কেউ ছাড়বে না। চাচা আমি। মাহাত তার কথা শেষ করতে পারেনি, তার আগেই তার মোবাইলে রিং বেজে ওঠে। রিসিভ করতেই মাহাতের ওষ্ঠাধর প্রশস্ত হয়, কপালে ভাঁজ পড়ে, ত্রস্ত পায়ে বের হয় স্বপ্ন মহল থেকে। আলতাপ ছাদ থেকে দেখলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন না মাহাত হঠাৎ এতটা বিচলিত কেন হলেন। আজ 15 দিন ধরে মাহাত বাড়ির বাইরে যায় না, আম্বেরকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। ডক্টর বাসায় এসে তার ট্রিটমেন্ট করেছে, এখন আম্বের অনেকটা সুস্থ। ঘড়ির কাটা 12 ঘর ছুঁই ছুঁই করছে, রাত হলে মাঝে মাঝে আম্বেরের সেই হাতে চিনচিনে ব্যথা হয়, আজও তাই। তাই ঘুমে চোখের অক্ষিপট ভারী হয়ে এলেও জেগে আছে আম্বের, তাকে জড়িয়ে শুয়ে আছে মাহাত। মাহাতের এক হাত আম্বেরের খোলা চুল নিয়ে খেলছে, নিজের মুখ গুঁজে রেখেছে আম্বেরের গলায়, অনবরত ঠোঁট ছুঁয়ে যাচ্ছে সে। আম্বের বিরক্তিকর গলায় বলল, চুমু খাওয়ার জায়গা পান না? মাহাত বিগলিত গলায় পড়ল, তাই তো, আপনার সারা অঙ্গে, আগে আমার নামের সিলটা তো মেরে নিই। আম্বের অসহ্যকর গলায় বলল, বিয়ে করার কথা বললেই তো ভীমরতি ধরেন। মাহাত মিষ্টি হেসে আম্বেরের গালে ছোট্ট কামড় বসিয়ে বলল, আমি তো ভীমরতি ধরি। তা নয় তো কি, শয়ন এখান থেকে। মাহাতকে ছাড়িয়ে উঠে বসে আম্বের, বিছানা থেকে পা নামাতেই মাহাত শক্ত গলায় শাসিয়ে বলল, একদম নিচে পা রাখবেন না, তাহলে পা কেটে ফেলে দেবো আপনার। আম্বের ধুম করে নিচের পা গুটিয়ে নেয়। মাহাত স্মিত গলায় বলল, আসুন আমার কাছে আসুন। আম্বের স্থির হয়ে রইল, মাহাত ধমকে উঠে বলল, আসুন বলছি। আম্বের মাহাতের কাছে গিয়ে শুয়ে পড়ে, মাহাত তার কোনোই ভাঁজ করে হাতের তালুতে নিচের মাথা রাখে, আম্বেরের গালে হাত ছুঁয়ে জিজ্ঞেস করে, আপনার মায়ের নাম কি? আম্বের ভ্রু কুচকে বলল, কেন? আমার শাশুড়ির নাম আমি জানতে পারি না। বিয়ে না করি শাড়ি ঢং। মাহাত দুর্বোধ্য হাসে গম্ভীর গলায় বলল, উত্তর দিন আমার প্রশ্নের। আশমিরা। তার চেহারা মনে আছে আপনার? মাহাত ছোট্ট নিঃশ্বাস ফেলল, ফের বলল, আপনার বাবা কেন আপনাকে নিজের কাছ থেকে দূরে রেখেছে জিজ্ঞেস করেনি কখনো? আম্বের নরম গলায় বলল, বাবা কাজে ব্যস্ত থাকবে, আমাকে দেখাশোনার কেউ থাকবে না,
তাই সে আমাকে হোস্টেলে রেখেছে। ওকে। আম্বেদ চোখের কোণ ক্ষীণ করে বলল, আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? মাহাত তুষ্ট মিশ্রিত গলায় বলল, বিয়ে করব তো কোণের বাড়ি খোঁজ নেব না। ঠং। মাহাত স্মিত হেসে আম্বেদের ঠোঁট ছুঁয়ে ধরে। নিজের মোবাইল ভাইব্রেট করতে আম্বেদকে ছেড়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। আম্বেদকে শাসিয়ে বলল যেন বিছানা থেকে না নামে। করিডোরে গিয়ে কথা বলা শুরু করে মাহাত। বলো। তোকে একটা ছবি পাঠাচ্ছি, ভাবিকে দেখা, সে চিনে কিনা। লাভ নেই, নিজের মায়ের চেহারা পর্যন্ত মনে নেই, অন্য কাউকে চেনা তো প্রশ্নই আসে না। ওপাশের লোক দীর্ঘশ্বাস ফেলল, বলল, আইসি, শুনেছি তোর শ্বশুর নাকি ফিরবে। বলেছে, কিন্তু কবে তা জানি না। আর হারামি, আরেকবার যদি এই লোকটার আমার শ্বশুর বলিস না, মাটি নিচে গেড়ে দেবো তোকে আমি। পাশের লোক হা হা করে হাসতে থাকে, স্থির গলায় বলল, কুল নায়ক বাবু, কুল। আচ্ছা রাখছি আমি এখন, ভাবির দিকে কিন্তু এখন আরও বেশি খেয়াল রাখতে হবে। এই শকুনের চোখ যখন একবার করেছে, সে যদি শিওর জানতে পারে তাহলে তো। মাহাত বিরক্তি নিয়ে কল কেটে দেয়। এরপরে শব্দ তার শুনতে ইচ্ছে হলো না। রুমে এসে দেখে আম্বের লাইট অন করে অদ্ভুতভাবে নড়াচড়া করছে। মাহাত উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে, এমন করছেন কেন? আমি ওয়াশরুমে যাব। তো যান। আপনিই তো বিছানা থেকে নামতে মানা করলেন। মাহাদের নাকের ডগায় জমে একরাশ বিরক্তি, বলল, আরে দাঁত গাঁথি নাকি আপনি, যান ওয়াশরুমে। আম্বের ওয়াশরুমে যেতেই বিছানায় বসে মাহাত হতাশ গলায় বলল, এক্ষণ পাগলির পাল্লায় পড়লাম রে আমি। রাস্তার ধুলো উড়িয়ে চলছে গাড়ি, আশেপাশে চলছে জোরালো প্যাপু শব্দে বাস। গাড়ির জানালা বন্ধ থাকায় ভেতরের মানুষকে বাইরে থেকে দেখা যাচ্ছে। আজ প্রায় এক মাস পর কলেজে এসেছে আম্বের। এখন সে পুরোপুরি সুস্থ, কিন্তু বিগত ঘটনাগুলোর অভিজ্ঞতায় মাহাত কিছুতেই আর আম্বেরকে একা ছাড়তে নারাজ। আজ সে নিজেও এসেছে আম্বেরের সাথে। আম্বেরের কিছু সাজেশনস আর নোটসের প্রয়োজন। ওই ঘটনার পর অফি অনেকবার তাকে দেখতে আসতে চেয়েছিল, কিন্তু আম্বের আপত্তি করে। গাড়ি থামতেই শান্ত চোখে মাহাতের দিকে তাকায় আম্বের। নিরুদ্বেগ গলায় মাহাত বলল, যান আমি এখানেই আছি, আর দ্রুত আসবেন। আম্বের গাড়ি থেকে বের হয়ে কলেজে ঢোকে। মাহাত গাড়িতেই বসে থাকে। অনেক খুঁজেও সামান্তা আর অফির দেখা মিলল না। ভুলে মোবাইলটা গাড়িতে ফেলে রেখে এসেছে, তাই বাধ্য হয়ে সেদিকে যেতে নিলেই কোথা থেকে সরাছে সে হাঁপাতে হাঁপাতে আম্বেরকে বলল, এই যে শুনছেন। সরাজ আম্বেরের থেকে দুই এক বছরের ছোট, কিন্তু ওর ভেতর আম্বেরের জন্য চাপা রাগ কাজ করে, তাই তাকে আপু বলে সম্বোধন করে না কখনো। আম্বের স্থির গলায় বলল, কেমন আছো সরাজ? ভালো। আপনি সামান্তার অভিভাবকে খুঁজছেন? হ্যাঁ। ওরা কলেজের পিছনে। আম্বের ভ্রু কুচকে উৎসুক গলায় বলল, কলেজের পেছনে কি করে ওরা? তা আমি জানি না। সরাজ তার কথা শেষ করেই ভো দৌড় লাগায়। আম্বের কিছুক্ষণ ভাবতে থাকে, ওদের কলেজের পেছনটা অনেক নির্জন, তেমন কেউ চায় না। নতুন ভবন হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচন হওয়ায় তা বন্ধ হয়ে যায়। আম্বের ধীর পায়ে সেদিকে এগুতে লাগল। বেশ অনেক সময় হওয়ার পর আম্বের না ফেরায় মাহাত বিচলিত হয়। পাশ ফিরে মোবাইল দেখে কপাল ভাঁজ হয়ে আসে তার। মাহাত আর বসে না, সে আর কোনো রিস্ক নিতে চায় না, কিন্তু এখন বের হওয়ার যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হয়। শিক্ষার্থীরা ক্লাসে গেলেই মাহাত বের হয় গাড়ি থেকে। সে সোজা চলে যায় প্রিন্সিপালের রুমে। সেখানে গিয়ে অফিকে ডেকে পাঠায়। অফি আসলে তাকে আম্বেরের কথা সরাসরি জিজ্ঞেস না করে সামান্তার কথা বলে। যেহেতু অফিদের বাসায় সামান্তার সাথে মাহাতের কথা হয়েছে, তাই অফি এই নিয়ে বেশি ভাবল না। কিন্তু মগজে এইটা ঠিকই খটকা লাগল, মাহাত কেন কলেজে এসেছে। কলেজের পেছনে গিয়ে আম্বের কাউকে দেখতে পায় না। বড় বড় দুইটা জারুল গাছ সেখানে, ঘাসে ভরা, সব পরিষ্কার করা হয়েছিল, কিন্তু এই কয় মাসে আবার ভরে গেছে। চকিতে আম্বের পেছনে ফিরে তাকায়, দেখে ইলহাম আর জাসিম দাঁড়িয়ে আছে। আম্বের বিস্মিত গলায় বলল, তোমরা? ইয়েস বেবস, এতদিন পরে এলে।
আম্বের অস্বস্তিকর গলায় বলল, এসব কি ধরনের কথা? আজ কোনো কথা হবে না বেবি, যা হবে সব দৃশ্যমান। আম্বের কিছু বুঝে ওঠার আগেই ওরা দুজন আম্বেরকে ধরে নতুন আধপাকা ভবনটার ভেতরে নিয়ে যায়। একটা কাপড় দিয়ে আম্বেরের মুখ বেঁধে দেয়। আম্বের কোনো কথা বলতে পারে না, তার মুখ দিয়ে গোঙানির আওয়াজ বের হচ্ছে। ইলহাম ক্ষিপ্ত গলায় বলল, তোর জন্য সেদিন সবার সামনে অভি আমার গায়ে হাত তুলেছে, আজ তোর এমন অবস্থা করব অভি কেন? কেউই ফিরে তাকাবে না তোর দিকে। ইলহামের আচরণ হিংস্র বাঘের মতো হয়ে গেল। সামান্তার ক্লাসে গিয়ে যখন তাকে নিয়ে আসা হলো, মাহাত অবাক হয় কারণ তার সাথে আম্বের ছিল না। মাহাতের নিঃশ্বাস ঘন হতে থাকে, বুকের বাদিকটা ভারী হতে লাগলো। কোনো কিছু না ভেবেই সামান্তার কাছে গিয়ে উদ্বেলিত গলায় বলল, মিস আম্বের কোথায়? সামান্তা অভির দিকে তাকিয়ে মিইয়ে যাওয়া গলায় বলল, আম্বের ও তো এখানে আসেনি। মাহাত তপ্ত গলায় উত্তেজিত হয়ে বলল, কে বললো আসেনি? আমি নিজে নিয়ে এসেছি তাকে। মাহাতের শরীরে কম্পন শুরু হয়। তার সেই স্বপ্নের কথা মনে, সত্যি কি তার প্রজাপতিকে হারিয়ে ফেলবে? প্রিন্সিপালের কথায় তার নিজস্ব কিছু লোক দিয়ে আম্বেরকে খোঁজার ব্যবস্থা করে। তারা ধীরে সুস্থে পুরো কলেজ ঘুরে ফিরে দেখছে। অভি মাহাতের সাথেই আছে। মাহাতের মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ড ছিনিয়ে নিচ্ছে। ঘুরতে ঘুরতে মাহাত এসে পৌঁছই কলেজের পেছনে। মৃদু সুগন্ধ এসে লাগে মাহাতের ঘাড়ের দৃঢ়তে। মাহাতের মস্তিষ্ক বলছে আম্বের আশেপাশেই কোথাও আছে। দূর থেকে মাহাতকে দেখে জাসিন, সাথে অফিকেও। ঘাবড়ে উঠে সে ব্যগ্র গলায় ইলহামকে তাড়া দিয়ে বলল, এই স্যার চারকে মাহাত আবাইয়াজ এসেছে, ওর সাথে অভিও। ইলহাম চোখ মুখ কুচকে বিরক্তিকর গলায় বলল, মাহাত আবিয়াজ এখানে কেন আসবে? মাহাতের নাম শুনতেই যেন আম্বেরের শরীরে শক্তির সঞ্চার হয়। নিজের হাত পা জোরালোভাবে ছুটতে থাকে আম্বের। ইলহাম বেশ শক্ত করেই আম্বেরকে চেপে ধরে রেখেছে। তখনই দৌড়ে সেখানে আসে স্বরাজ। ইলহামকে আম্বেরের সাথে ধস্তাধস্তি করতে দেখে কাঁপতে থাকে স্বরাজ। স্বরাজকে ইলহাম বলেছে সে শুধু আম্বেরকে ভয় দেখাবে, কিন্তু এখন স্বরাজ কাঁদতে শুরু করে। জড়ানো গলায় বলল, প্লিজ ওকে ছেড়ে দাও, প্লিজ ইলহাম ভাইয়া এমন করো না। ইলহামের মাথায় কিছুই ঢুকছে না, এক হিংস্র জানোয়ারে পরিণত হয়েছে সে। গমগমে গলায় জাসিনকে বলল, এই পুচকারে এখান থেকে সরা। স্বরাজ অনুনয় করতে থাকে, কিন্তু তার ছিটে ফোটাও ইলহামের মনে জায়গা করতে পারে না। আম্বের তার মাথা হেলিয়ে ও শব্দ করে স্বরাজকে ইশারা করছে যেন মাহাতকে ডেকে নিয়ে আসে, কিন্তু পিচ্ছি স্বরাজ তার ঘোলা চোখে কিছুই বুঝতে পারছে না। ইলহাম আম্বেরের ওড়না সরিয়ে ফেলে তার বুকের উপর থেকে। ভীত সন্ত্রস্ত আম্বের এইবার যেন পুরোই বিবশ হয়ে যায়। বড় বড় নিঃশ্বাসের সাথে বরফের মতো জমে যায় সে। আচমকা মাহাতের দারাজ গলার আওয়াজে পেছন ফিরে ইলহাম আর জাসিন। মাহাতের উগ্র মূর্তি দেখে ভয়ে চুপসে যায় ইলহাম আর জাসিন। আম্বেরকে রেখেই তড়ি ঘড়ি করে সেই জায়গা থেকে প্রস্থান করে ওরা দুজন। তড়িৎ বেগে আম্বেরের কাছে এসে হাঁটু গেড়ে বসে মাহাত। মুখের উপর থেকে কাপড় খুলেই আম্বেরকে নিজের বুকে চেপে ধরে। আম্বের ঝুমঝুমিয়ে কেঁদে চলছে। মাহাত অধর ছড়িয়ে নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বলল, শান্ত হন মিস সুগন্ধি, শান্ত হন, কিচ্ছু হয়নি, জাস্ট কাম ডাউন। আম্বের মাথা তুললো না, মাহাতের বুকেই মুখ গুঁজে ধরা গলায় বলল, ওরা আমাকে, একদম চুপ, কিচ্ছু হয়নি, ভুলে যান। মাহাতের গলা জড়িয়ে তার বুকেই পড়ে রইল আম্বের। ঝরঝর করে কাঁদছে সে। ওদেরকে এই অবস্থায় দেখে থমকে যায় অফির হৃৎকম্পন। তার চোখ জোড়া ভিজে ওঠে, হয়তো তা গড়িয়েও পড়েছে। অফির পাশে এসে দাঁড়ায় সামান্তা। আলতো করে অফির হাত নিজের হাতের মুষ্টিতে নেয়। সামান্তা স্পষ্ট অনুভব করে অফির শরীর কাঁপছে। স্থির গলায় সামান্তা বলল, ওদের সম্পর্কটা যে এত গাঢ় আমি বুঝতে পারিনি। অভি নির্নিমেষ তাকিয়ে আছে, অসহায় গলায় বলল, এভাবে কেন ধোকা দিলি আমাকে? বিশ্বাস কর, আমি ভাবতেও পারিনি এমনটা। ঝপাত করে সামান্তাকে জড়িয়ে ধরে অভি ঝরঝর করে কেঁদে বলল, এখন আমি কি করে ভুলবো ওকে?
সামান্তা আলতো হাতে অভিকে জড়িয়ে ধরে। সামান্তার কষ্ট হলেও তার চেয়ে বেশি সে খুশি হয়েছে। মনের অজান্তেই সে ছোটবেলা থেকে অভিকে ভালোবেসে এসেছে। মাহাত ততস্থ গলায় বলল, অভি প্লিজ হেল্প মি, আমার ড্রাইভারকে বলো সে যেন গাড়িটা ঘুরিয়ে কলেজের পিছনে গিয়ে নিয়ে আসে, আর প্লিজ এসব যেন কেউ জানতে না পারে। ওকে